সালামু আলাইকুম দর্শক এর পূর্বের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ঘন ঘন শেভ করলে দাড়ি ঘন হয় নাকি দাড়ি পেকে যায় ভিডিওটি যদি মিস করে থাকেন আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই পাঁচটি উপায় যে উপায়ে পাঁচটি ফলো করলে আপনার দাড়ি বা চুল ঘন হবে তাহলে চলুন মুলটিউটুয়ালে ফিরে যায় আর তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশ থেকে আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন তাহলে চলুন মুলটি শুরু করি এক এক নম্বর বলবো আমলকির তেল আমলকির তেল দাড়ি ঘন করতে কিংবা নতুন দাড়ি গজাতে খুবই সাহায্য করে এই জন্য আপনি আমলকির তেল বাজারে কিনতে পাবেন বাজার থেকে কিনে এনে আপনার দাড়ি বা চুলে বিশ মিনিট ধরে মাসাজ করবেন মাসাজ করার পরে আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার মুখ বা দাড়ির যে অংশে আপনি তেল লাগাবেন সেই অংশটুকু ধুয়ে ফেলবেন আপনি কিছু দিনের ভিতরে রেজাল্ট পাবেন দেখতে পারবেন আপনার দাড়ি বা চুল নতুনভাবে গজাতে শুরু করেছে এবং ঘন হওয়া শুরু করেছে দুই ক্লিনজার দিনে দুইবার মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে ক্লিনজার আপনি বাজারে কিনতে পারবেন বাজার থেকে কিনে এনে আপনি সবসময় ক্লিনজার দিয়ে দিনে দুইবার করে মুখ ধুবেন আর মুখ ধোয়ার সময় অবশ্যই হালকা উষ্ণ গরম পানি ব্যবহার করবেন সবসময় মনে রাখবেন পরিষ্কার ত্বক দাড়ি বা চুল গজাতে কিন্তু খুবই ভূমিকা পালন করে তিন নাম্বারে বলবো ইউক্যালিপটাস ইউক্যালিপটাস দাড়ি বা চুল গজাতে খুবই সাহায্য করে ইউকালিপ্টার সমৃদ্ধ যে ময়শ্চারাইজারগুলো পাওয়া যায় সেগুলো আপনি বাজার থেকে কিনে আনতে পারেন কিনে এনে আপনার যেখানে চুল বা দাড়ি গজাচ্ছে না সেখানে আপনি মাসাজ করবেন কয়েকদিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন দেখতে পাবেন নতুন চুল বা দাড়ি গজাতে শুরু করেছে চার নাম্বারে যেটি বলবো সেটি কিন্তু খুবই কার্যকরী এবং পরীক্ষিত আপনি অবশ্যই ব্যবহার করবেন এটি এবং খুবই সহজ একটি পদ্ধতি চার নাম্বারে বলব পেঁয়াজের রস পেঁয়াজের রসে রয়েছে সালফার যেটি হচ্ছে নতুন চুল বা দাড়ি গজাতে সাহায্য করে তবে পেঁয়াজের রস যদি আপনি মুখে দেন কিংবা মাথায় দেন তাহলে কিন্তু গন্ধ আসতে পারে এজন্য যখন ব্যবহার করবেন সেই সময়টুকু আপনি আলাদা কোনো এক জায়গায় অবস্থান করবেন যাতে কেউ গন্ধ কিংবা কোনো কিছু বুঝতে না পারে এই এইটি কিন্তু ব্যবহার করলে আপনার খুবই দ্রুত নতুন চুল এবং দাড়ি গজাতে সাহায্য করবে আর পেঁয়াজের রস চুলের গোড়ায় যদি পৌঁছায় তাহলে কিন্তু চুল বা দাড়ির গোড়াটিকে মজবুত করে এজন্য আপনি পেঁয়াজের রস মাখতে পারেন পেঁয়াজের রস মেখে আধা ঘন্টা পরে আপনি ধুয়ে ফেলবেন মাথায় শ্যাম্পু করতে পারেন তবে শ্যাম্পু করলে অবশ্যই আপনি কন্ডিশনার ইউজ করবেন পাঁচ নাম্বারে বলবো কিছু ভিটামিন এবং মিনারেল কারণ ভিটামিন এবং মিনারেল দাড়ি গজাতে খুবই সাহায্য করে ভিটামিন এবং মিনারেলের তালিকায় থাকতে পারে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন সি সমৃদ্ধ যে সকল খাবার রয়েছে ভিটামিন ই যেমন আপনি বাজারে কিনতে পারেন যেমন হচ্ছে ই ক্যাপ ফোর বা টু হান্ড্রেড পাওয়া যায় এই ধরনের ওষুধ কিন্তু আমরা বাজারে যে কোনো ফার্মেসিতে যেয়ে জিজ্ঞাসা করলে আপনাকে দিবে এই ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খেলে আপনার চুলের ভিতর থেকে মজবুত হবে এবং আপনার চুল নতুনভাবে গজাতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইকনে ক্লিক করে অল্প সময় সিলেক্ট করুন দেখাবে পরবর্তী হলে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আজকে এখানে আল্লাহ হাফেজ